মদের দোকান বন্ধের দাবিতে পথ অবরোধ গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকায় দোকানে তালা ঝোলালেন স্থানীয়রা এলাকার মদের দোকান বন্ধের দাবিতে পথে নামলেন মহিলা ও স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা এদিন হাতে প্লাকার্ড নিয়ে পথ অবরোধেও সামিল হন তারা শনিবার সকাল এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার চাঁদপাড়া বাজার এলাকায় যার জেরে প্রায় এক ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে যশহর রোড ব্যস্ত সময়ে অবরোধের জেরে আটকে পড়েন নিত্যযাত্রীরাও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ এসবের মাঝেই মদের দোকানের পাশের একটি ঘরে ভাঙচুর চালায় স্থানীয়রা আমরা জানি না কোন অজ্ঞাত কারণে তার এত বড় দুঃসাহস একজন অসামাজিক লোক মানে যে লোকটার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে সিআইডির কেস রয়েছে সেই ধরনের লোক এই দুঃসাহস কোথা থেকে পাচ্ছে যেখানে চাঁদপাড়ার সর্বস্তরের মানুষের প্রতিবাদ করছে তার বিরুদ্ধে গিয়ে সেখানে সে মদের দোকান বার চালু করছে এখন আমরা চাইছি প্রশাসন এসে ওই দোকান তালা মারবে তারপরে আমরা অবরোধ তুলব স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় ছ মাস আগে এই মদের দোকান খোলা হয় এদিনের আন্দোলনকারীদের দাবি মদের দোকান খোলার পর থেকেই নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ এছাড়াও দোকানটির কাছেই রয়েছে দু দুটি স্কুল এই গ্রামের সমস্ত মানুষ দল মত নির্বিশেষে সমস্ত মানুষ তার প্রতিবাদে বারে বারে চেষ্টা করেছেন পুলিশকে এসডিপিও সাহেবের কাছে তারা ডেপুটেশন দিয়েছেন নাগরিক কনভেনশন হয়েছে আমরা বন্ধ করতে শেষ পর্যন্ত সফল মদ্যপদের ভয়ে স্বাভাবিকভাবেই পথ চলতে ভয় পাচ্ছে ছাত্রছাত্রীরা সে কারণে অবিলম্বে মদের দোকান বন্ধের দাবিতে এদিন পথে নামেন স্থানীয়রা পুলিশ এসে অবরোধকারীদের সাথে কথা বললে পুলিশকে জানানো হয় আশ্বাস নয় অবিলম্বে তালা বন্ধ করতে হবে দোকানে এরপর পুলিশের পক্ষ থেকে অবরোধকারীদের বলা হয় দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার জন্যে অবরোধকারীরা এরপর প্রতীকী তালা ঝুলিয়ে দেন মদের দোকানটিতে তারপর অবরোধ ওঠে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি আমরা সাধারণ মানুষ শান্তিতে বাঁচতে চায় সেই শান্তির পথেই হচ্ছে বিঘ্নিত এই মদের দোকান প্রতিদিন মদ খেয়ে রাস্তায় একদম টাল হয়ে পড়ে থাকবে যাকে ইচ্ছা যা ভাষায় গালাগালি করবে প্রশাসন তখন গদির চেয়ারে বসে থাকে তখন তাদের কি কাজ করে তারা ওই গায়ে গিয়ে বসে থাকে তারা কখনো দেখে দেখে না যে চাঁদপাড়া অঞ্চলের অবস্থা কি অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গাইঘাটা